Hey guys, what's up and welcome to Swamp of the Show. গাইস ডাব্লিউডাব্লিউই সত্যি বলা চলে লে হালুয়া সিন করে দিয়েছে, মানে সিরিয়াসলি লে হালুয়া সিন, মানে তোমরা এক্সপেক্ট করতেই পারবে না যে নেক্সট মুভ কি আসতে চলেছে। সিরিয়াসলি ভাই, রেসলমেনিয়া 40 কি সবার বাপ হতে চলেছে, মানে হ্যাঁ ভিন্স ম্যাকম্যান বলেছিল রেসলমেনিয়া 38 হচ্ছে স্টুপেন্ডাস আর বিগেস্ট মেইন ইভেন্ট, যেটা আমরা দেখতেই পেয়েছিলাম রোমান রেইনস আর ব্রক লেসনার, কিন্তু এই রেসলমেনিয়া তো মানে ডাবল মেগা কি বলবো, মানে কিচ্ছু বলা নেই। আর সত্যি ভাই ভাবো যে রোমান রেইনস আর কোডি রোডস এর ম্যাচের উপরে যেরকম লেভেলের রিয়াকশন এসছে, হ্যাঁ সেটা তো হবেই, কারণ যেরকমভাবে কোডি রোডস এর স্টোরি চলেছিল, হঠাৎ করে রকের এসে যাওয়া, তারপরে আমরা উই ওয়ান কোডি করে মানে একদম হুল্লোড় করেছি, আর তারপরে ফাইনালি ম্যাচটা পাওয়া, তো ফ্যান্সদের অ্যাটেনশন তো নেক্সট লেভেল ছিলই, কিন্তু মাঝখানে যে টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট আসছে, তো সেটা সিরিয়াসলি বলতে গেলে ফ্যান্সরা এক্সপেক্ট করতেও চাইছে না যে ভাই কি আসতে চলেছে। সত্যি ভাই আমি এখন ভিডিও বানাচ্ছি আর আমি এখন যা যা ডিসকাশন করব কালকে রতে দেখবো পুরো ঘুরে গেল। আর সিরিয়াসলি গাইস, মানে ট্রিপল এইচ এটাই ভাবছে, মাল তোরা তো প্রচুর প্রচুর প্রেডিকশন লাগাস, তো লাগিয়ে দেখা, তোরা রেসলমেনিয়া 40 প্রেডিকশন লাগিয়ে দেখা, তোরা কিছু বলবি তো আমরা পুরো উল্টো ঘুরে যাবো। আর সিরিয়াসলি তাই হতে চলেছে, মানে ফার্স্ট অফ অল তো দেখো আজকে সকাল থেকেই মানে বেরিয়ে এসছে, সব থেকে বড় সেটা হচ্ছে যে রেসলমেনিয়া 40 যে ট্রেলার, আর সেখানে আমরা দেখতে পেয়েছি 4 সুপারস্টার, বা দেখো 3 সুপারস্টার তো আমরা সবাই জানি যে যেরকমভাবে প্রেস কনফারেন্সে হয়েছিল, আর আমি তো ভাই প্রচুর মানে খিল্লি করেছিলাম যে ভাই সেথ রলিন্স কেন আছে কেন আছে, লাস্টে সেথ রলিন্সকে জাস্ট টাইম পাসের জন্য, জাস্ট একটুখানি ফুটেজ নেওয়ার জন্য, জাস্ট একটুখানি পিকচারে আসার জন্য রেখে দিয়েছিল, আর আমরা দেখেছিলাম সেথ রলিন্স কোডি রোডস এর সাপোর্টে ছিল, সেথ রলিন্স তো উঠে পড়েছিল বলতে গেলে, কিন্তু রেসলমেনিয়া 40 ট্রেলারের মধ্যে সেথ রলিন্স এর থাকা, এটা কি শুধুমাত্র এমন যে হ্যাঁ যেহেতু উনিও চ্যাম্পিয়ন তাই জন্য ফিচার করা, নাকি এটাকে পুরো একটা ওয়ার বিল্ড করতে চাইছে যে হ্যাঁ আমরা ব্লাড লাইনের একটা নেক্সট লেভেল ওয়ার দেখতে পাবো, যেমন আমরা ব্লাড লাইন সিভিল ওয়ার দেখেছিলাম যে রোমান রেইনস সোলো সিকো ভার্সেস জে অ্যান্ড জিমি উসো মানে উসোস, এখানে কি তাহলে আমরা দেখতে পাবো যে রোমান রেইনস অ্যান্ড দ্য রক। আর দেখো অলরেডি আমি ডিসকাশন করছিলাম আগের ভিডিওতে, মানে সানডেই ডিসকাশন করেছিলাম যে পসিবিলিটি হতেই পারে যে কোডি রোডস হয়তো স্টেপ আপ করতে পারে রক আর রোমান রেইনস এর এগেনস্ট, সেক্ষেত্রে আমি অনেক পসিবিলিটি বলেছি আমি ডিফারেন্ট সুপারস্টার তার ট্যাগ টিম পার্টনার হিসেবে হতে পারে, কিন্তু এখানে যেরকমভাবে স্টোরি লাইন যাচ্ছে যে দেখো হ্যাঁ এটা ঠিক যে সিএথ রলিন্সের সাথে কোনো অ্যাঙ্গেলই এখানে ম্যাচ করে না, কারণ অবভিয়াসলি কোডি রোডস এর সাথে রকের, কোডি রোডস এর সাথে রোমান রেইনস এর, রোমান রেইনস রকের কানেকশন তো সেটা তো আমরা জানি, সেটা তো আর বলে লাভ নেই, কিন্তু সিএথ রলিন্স এর হঠাৎ করে উঠে আসার পেছনে লজিক কি? নর্মালি আমরা সিএথ রলিন্স আর কোডি রোডস এর সেগমেন্ট দেখেছিলাম যেখানে সিএথ রলিন্স চেষ্টা করছিল যে কোডি রোডস যেন তাকেই পিক করে, কিন্তু এখানে যখন সিনারিও অন্যদিকে ঘুরে গেছে, আর দেখো সিএথ রলিন্স এর আমরা সবসময় জানি যে একটা মানে ওনার একটা প্রবল মানে ইয়ে তো রয়েছে যে হ্যাঁ আমি নিজেকে বেশি বড় দেখাবো, রোমান রেইনস চ্যাম্পিয়ন ওমাল তো ভেকেশনে চলে যায়, আমি ওয়ার্ক হর্স চ্যাম্পিয়ন, তো সেখানে একটা টুইস্ট তো রয়েছে, মানে রোমান রেইনস সেথ রলিন্সের মধ্যে তো রয়েছে সেটা তো আমরা সবাই জানি। আর গাইস আমি কিন্তু এটা ডিটেলসে ডিসকাশন করেছিলাম যে আমরা ডিসকাশন করেছিলাম যে আনডিসপিউটেড টাইটেল নিয়ে যে ডাব্লিউডব্লিউই আবার ইউনিফিকেশন করতে পারে রোমান রেইনসের আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ আর সেথ রলিন্সের ওয়ার্ল্ড হিভার চ্যাম্পিয়নশিপ, কিন্তু সেথ রলিন্স রোমান রেইনস যদি ম্যাচ হয় তাহলে কে কোন লেভেলে যেতে পারে, তো সেটাও আমরা ওই ভিডিওতে ডিসকাশন করেছিলাম, কিন্তু এখানে যদি ডাব্লিউডব্লিউই দেখা যায় হ্যাঁ আমরা সেথ রলিন্স আর রোমান রেইনসকে এই ম্যাচের মাধ্যমে একটা কোনো ম্যাচের মাধ্যমে আমরা ফেস টু ফেস একটা ফিউড দেখাবো, তাহলেও সেটা নেক্সট লেভেল হতে পারে, কিন্তু এখানে লজিক কি দাঁড়াবে যে হ্যাঁ সেথ রলিন্স কেন কোডি রোডস এর সাপোর্টে থাকবে, মানে এখানে সেথ রলিন্স এর তো পার্সোনালিটি তো ডিফার না, সেথ রলিন্স এর কাছে ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল আছে, আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছিলাম যে ভাই সেথ রলিন্সকে তোমরা সেপারেট স্টোরি লাইনে রাখো যে হ্যাঁ ওনাকে কে ফেস করবে এলিমিনেশন চেম্বার থেকে, কে কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড ওয়াইড চ্যাম্পিয়নশিপের যে ম্যাচটা হবে তো সেখানে রাখো, কিন্তু এখানে তো গাইস পুরো সিনারিও অন্যদিকে ঘুরে যাচ্ছে যে এই যে এলিমিনেশন চেম্বার ম্যাচ গাইস, এই এলিমিনেশন চেম্বার ম্যাচটা একটা বড় সড় একটা ধামাকা আসতে চলেছে, আর সত্যি বলতে গেলে তোমরা যদি দেখো যে হ্যাঁ এলিমিনেশন চেম্বার ম্যাচে কি প্রচুর মানে এলিমিনেশন চেম্বার যে প্রিমিয়াম লাইভ ইভেন্টে তাতে কি প্রচুর বড় বড় ম্যাচ কার আছে, দেখো রিয়া রিপ্লিকে আমি সাইডেই রাখছি, উনি হতে পারে যে পোস্টারে আছে, বাট হ্যাঁ রিয়া রিপ্লি না যাক তো মেন ইভেন্ট লেভেলের নয়, ইভেন যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাচকেও যদি আমরা দেখি তাহলে অবভিয়াসলি ওমেন্স ডিভিশন থেকে অবভিয়াসলি প্রচুর বড় ম্যাচ স্বাভাবিক ব্যাপার, সেক্ষেত্রে হয়তো বেকিলি জিততে পারে তো সেটাও স্পেশাল, তার থেকে শুরু করে জেট কার্গিল যদি ম্যাচে থাকে তাহলে সেটাও প্রচুর ধমাকেদার, তার থেকে শুরু করে আমরা যে মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচটা দেখছি যে উইনার ফেস করবে সেথ রলিন্সকে, তো এটাও সব থেকে মেগা ব্যাপার যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই এরকম নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপ মানে এরকমভাবে একটা ম্যাচ বিল্ড করেছে। বা দেখো এখানে দুজন সুপারস্টারের উপর আমাদের প্রচুর বেশি নজর আছে, সেটা হচ্ছে রেন্ডি অর্টন আর ড্রু ম্যাকিন্টায়ার, ড্রু ম্যাকিন্টায়ার যেরকমভাবে নিজেকে স্টেপ বাই স্টেপ এগিয়েছে ভাই
সিএম পাঙ্কের রোড টু রাসেলমেনিয়া পুরো কবরে তুলে দিয়েছে। তো সেক্ষেত্রে ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচটা জেতাটা খুব দরকার। প্রচুর ফ্যানরা বলছে ভাই ড্রু ম্যাকইন্টায়ার যেন এখানে জেতে, কিন্তু এখান দিকে ডাব্লিউডব্লিউই সিনারিও আলাদা দিকে চলে যাবে। দেখো আমি অলরেডি ডিসকাশন করেছিলাম আগের দিনকে যে রেন্ডি অটনের উপরও গাইস অ্যাটেনশন প্রচুর আছে, কিন্তু এই ম্যাচে গাইস এমন কিছু হয়ে যাবে যেটা হয়তো আমাদের কাছে শকিং মনে হবে। কিন্তু আমি যদি তোমাদেরকে একটুখানি মনে করিয়ে দিই, তাহলে তোমাদের মনে হচ্ছে এলিমিনেশন চেম্বারে সেই সময় কিরকম হয়েছিল, যে যখন ববি ল্যাশলি নিজের ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল ইনসাইড এলিমিনেশন চেম্বার, ববি ল্যাশলিকে পিন না করিয়েই তাকে এলিমিনেট করে দেওয়া হয়েছিল। জাস্ট একটা মানে দেখিয়েছিল পড ভেঙে গেছে, তো ইঞ্জিওর্ড হয়ে গেছে ববি ল্যাশলি। তো ববি ল্যাশলি এজ এ চ্যাম্পিয়ন এলিমিনেশন চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছে, আর আমরা ধরেই নিয়েছিলাম যে ভাই অবভিয়াসলি ব্রক লেসনারই জিতবে, কারণ অবভিয়াসলি ব্রক লেসনারই ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচটা সেট হবে। হ্যাঁ এটা ঠিক যে ব্রক লেসনারই ম্যাচে তো অবভিয়াসলি ছিলই, তো সেটা তো কোনো বড় ব্যাপার নয়। কিন্তু এখানে যদি এমন কিছু হয় যে কোনো একজন সুপারস্টার ইঞ্জিওর হয়ে পট থেকে বেরিয়ে গেলো, সে পিন হলো না কিন্তু তাকে ডাব্লিউডব্লিউই প্রোটেক্টও রাখলো, তার থেকে শুরু করে তাকে ইঞ্জুরি দেখিয়ে তাকে পুরো ম্যাচ থেকে বের করে দিল, আর ওই পয়েন্টে গাইস অবভিয়াসলি ওই স্পটটায় কেউ একজন এন্টার করতে চলেছে। আর অবভিয়াসলি তোমরা জানি যে লাস্টে যেরকমভাবে হয় যে হ্যাঁ লাস্টে বাজারটা যেটা বাজবে, তো অবভিয়াসলি ওখানে কি এন্টার করবে, তাহলে তো ওটা তো মানে ভ্যাকেন্ট হয়ে গেলো না। তো ওই ওই ভ্যাকেন্ট সিনারিওতেই গাইস হতে পারে যে ডাব্লিউডব্লিউই হয়তো ডাব্লিউডব্লিউই বলবো না একজন এমন সুপারস্টার যার কাছে পাওয়ার রয়েছে, সে ট্রিপল এসকে বলবে তুই তো খুব পাওয়ার দেখেছিস, তুই রাসেলমেনিয়া মেন ইভেন্ট সেট করেছিস, তুই বলেছিস যে যাই আসে না আমি কোথায় বসে থাকি, তোর কথাই শেষ কথা, তো এবার আমিও দেখাবো যে আমার কথা কি চলে। তো এখান দিকে তাহলে সেই সুপারস্টার কি স্টেপ আপ করবে এলিমিনেশন চেম্বারে, আর অবভিয়াসলি ভাবতে পারছে যে এলিমিনেশন চেম্বার তাহলে কোন লেভেলে যাবে, কারণ বুঝতেই পারছি ভাই এলিমিনেশন চেম্বার অস্ট্রেলিয়া, তো অবভিয়াসলি অস্ট্রেলিয়ার মধ্যে একটা রাসেলমেনিয়ার ফিল দিতে হবে। আর সেক্ষেত্রে কি তাহলে এইভাবেই কি এলিমিনেশন চেম্বারের উইনার বেরোবে যে দ্য রক, গাইস রক এন্টার করবে। আর গাইস পসিবলি হতে পারে যে রক হয়তো রেন্ডি অটোমেটিক স্পট নিতে পারে, বা দেখো সিনারিও অনেক কিছু আছে যে এখানে হতে পারে যে ড্রু ম্যাকইন্টায়ার, দেখো ড্রু ম্যাকইন্টায়ার গাইস রেন্ডি অটোমেটিক নাকি একটা ফিউড ডাব্লিউডব্লিউই প্রিপেয়ার করার চেষ্টা করছে। আর এখন যেরকমভাবে দেখছো ড্রু ম্যাকইন্টায়ার যে হিল ক্যারেক্টারটা রেখেছে, তো এটা রেন্ডি অটোমেটিকের উপর ইউজ করাতে এটাও কিন্তু খুবই নেক্সট লেভেল, কারণ আমরা থান্ডার ডোমের এরার টাইমে ওই টাইমে দেখেছিলাম যখন ড্রু ম্যাকইন্টায়ার ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ছিল, রেন্ডি অটোমেটিক এরকমভাবে ডমিনেশন দেখাচ্ছিল, ওই টাইমে লেজেন্ড কিলার ক্যারেক্টার একটা নেক্সট লেভেল ছিল, মানে আমরা হিল রেন্ডি অটোমেটিককে দেখেছিলাম ফেস ড্রু ম্যাকইন্টায়ারের সাথে ফিউড দিতে, কিন্তু এখানে পুরো ক্যারেক্টার টুইস্ট হচ্ছে, ড্রু ম্যাকইন্টায়ার হিল ক্যারেক্টার ভাই, রেন্ডি অটন যে একজন লেজেন্ডারি হিল ক্যারেক্টার প্লে করে, তো সেই সুপারস্টারের ওপরই হিউজ ক্যারেক্টার ইউজ হচ্ছে, তো এটাও কিন্তু খুবই নেক্সট লেভেল। আর এখানে গাইস এটা হতেই পারে যে ড্রু ম্যাকইন্টায়ার হয়তো এমন কিছু করলো যার জন্য রেন্ডি অটন এন্টার করার আগেই ইনজিওর্ড হয়ে গেল, গাইস এই চান্সটা প্রচুর হতে পারে যে রেন্ডি অটন এন্টারই করলো না এলিমিনেশন চেম্বার, মানে এন্টার করলো না মানে উনি আনলক ছিল কিন্তু আনলকই হলো না, তার আগেই উনি ইনজিওর্ড হয়ে গেলেন, আর ডাব্লিউডব্লিউই এরকমই দেখালো যে তিনি বেরিয়ে যাচ্ছে ম্যাচ থেকে। আর গাইস ওই স্পটটা গাইস ওই স্পটেই হয়তো রক এন্টার করবে, রক এলিমিনেশন চেম্বারের ভেতরে ঢুকবে, আর এখান দিয়ে একটা থান্ডারাস সিনারিও হবে, রক লাস্টে ড্রু ম্যাকইন্টায়ারকে পিন করবে। অবভিয়াসলি দেখো রককেও একটুখানি তো ভাই মারামারি করতেই হবে, কারণ ওনাকেও ফিল করাতে হবে যে হ্যাঁ উনি রাসেলমেনিয়া 100% দেবেন বলছেন, তো সেটাও একটা ফিল করাতে হবে। সেখান দিয়ে কি এলিমিনেশন চেম্বার রক জিতবে, আর রক ফেস করবে সেথ রয়েন্সকে। দেখো এখানে প্রচুর কিছু টুইস্ট আছে, দেখো ফার্স্ট অফ অল টুইস্ট এটাই যে ট্রিপল এইচ তো ম্যাচ খেলবে না, কারণ এখন প্রচুর এক্সপেক্ট করা হচ্ছে ট্রিপল এইচের রকের কি একটা ফেস টু ফেস একটা ধমাকেদার কিছু একটা হবে, কিন্তু এটা তো তোমরা জানো যে ট্রিপল এইচ কিন্তু ক্রাউন করিয়েছিল সেথ রলিন্সকে, আর সেথ রলিন্সের ট্রিপল এইচের যথেষ্ট ভালো একটা রিলেশন দেখায় ডাব্লিউডব্লিউই, যেরকমভাবে দেখায় যে হ্যাঁ সত্যি তো ভাই ট্রিপল এইচ সেথ রলিন্সকে তৈরি করেছে অথরিটি ক্যারেক্টার থেকে শুরু করে কিংস লেয়ার ক্যারেক্টার, যেরকম আমরা সেথ রলিন্সকে দেখেছি তো ট্রিপল এইচের প্রচুর অবদান আছে, তো সেক্ষেত্রে সেথ রলিন্সের এগেনস্টে রকের স্টেপ আপ করা, এটা একটা রকের বদলা নেওয়া হবে ট্রিপল এইচের ওপর, তো এটাও একটা খুবই স্পেশাল ব্যাপার যে রক হয়তো সেথ রলিন্সকে হারালো, আর সেক্ষেত্রে ভাবো যে সেথ রলিন্স যে ওয়ার্ল্ড টাইটেল ক্যারি করছে, যে টাইটেলকে প্রেস্টিজ দেওয়া হচ্ছে, তো সেটা রকের কাছে যাচ্ছে, তো এটাও কিন্তু খুবই স্পেশাল হতে পারে। সিনারিও কিন্তু অনেক কিছু লিড করতে পারে যে হ্যাঁ রক আর সেথ রলিন্সের ম্যাচ, দেখো এটা প্রচুর চান্স আছে, আর কালকে র ভাই কালকে রতে সেথ রলিন্স কিছু না কিছু অ্যাড্রেস তো করবে, এটা বুঝতেই পারছি, কারণ নর্মালি স্ম্যাকডাউনে তো কিছু হয়নি, আর এই স্ম্যাকডাউনে হতে চলেছে মানে রোমান রেইন্স আর রক অ্যাপিয়ারেন্স করবে, তো সেক্ষেত্রে ওটাও স্পেশাল, কিন্তু রয়ের মধ্যে ভাই রয়ের মধ্যে সেথ রলিন্স হয়তো কিছু না কিছু একটা ইন্ডিকেট করবে, কোডি রোডস তো কিছু না কিছু বলবে যে হ্যাঁ প্রেস কনফারেন্সে কী হয়েছে, কোডি রোডস তো ম্যাচ পেয়ে গেছে ঠিকই, কিন্তু সেথ রলিন্স কিছু না কিছুভাবে বলবে, আর
এক্সপেক্ট কি করা যেতে পারে যে সেথ রলিন্স কে হয়তো রক ইন্টারাপ্ট করবে? দেখো আমার মনে হয় যে এটা হবে, কারণ রক কে অবভিয়াসলি শিডিউল করা হয়েছে, মানে বলা হয়েছে যে স্ম্যাকডাউনে অ্যাপিয়ারেন্স দেবে, তো সেক্ষেত্রে এখানে এরকম কিছু হবে না, কিন্তু সেথ রলিন্স কিছু না কিছু মিন করবে। আর সত্যি ভাবো যে রক যদি এলিমিনেশন চেম্বার জেতে, হতে পারে যে ওই এলিমিনেশন চেম্বার যে জিতবে সে ফেস করবে সেথ রলিন্সকে, কিন্তু রক ঘুরিয়েও দিতে দেবে। যেহেতু আমি এলিমিনেশন চেম্বার জিতেছি, তো সেক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করতে পারি একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে, আর আমি রোমানকে চ্যালেঞ্জ করবো, আর এখান দিয়ে পুরো ট্রিপল থ্রেটও বিল্ড হতে পারে। কিন্তু আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই ট্রিপল থ্রেট ম্যাচ করবে, ডাব্লিউডব্লিউই সেপারেট হবে, কারণ তোমরা দেখতেই পেয়েছো যে সেথ রলিন্স কিন্তু ট্রেলারে ইনক্লুড ছিল, তো সেক্ষেত্রে এই সিনারিওটা প্রচুর হতে পারে। কিন্তু লাস্ট যে থিংটা হতে পারে সেটা হচ্ছে একটা ট্যাগ টিম ম্যাচ, কিন্তু ট্যাগ টিম ম্যাচটার কোনো লজিক দাঁড়ায় না। দেখো হ্যাঁ, এলিমিনেশন চেম্বারে যদি হয় তাহলে অনেকে বলবে যে হ্যাঁ বড় ব্যাপার ঠিক, কিন্তু এখন সময় কি আছে যে ওইভাবে বিল্ড করা হতেই পারে? দে আর নো অদারওয়াইজ, প্রেস কনফারেন্স যা থাপ্পড় স্ল্যাপ ডে সেলিব্রেট হয়েছে ওটাই অনেক কিছু, তো হতেই পারে। কিন্তু আমার মনে হয় যে এটাকে এলিমিনেশন চেম্বারে রাখবে, হতে পারে রসেলমেনিয়া কি ফিল দেবে। দেখো এবার এটা তো অবভিয়াসলি ভাই কোডি রোডস রয়্যাল রাম্বল জিতেছে, তো সে তো চ্যাম্পিয়নকে ফেস করবে, তো এখানে ট্যাগ টিম ম্যাচ আসার কোনো লজিক থাকে না। কিন্তু সেথ রলিন্স আর রকের ম্যাচ গাইস এটা ইন্ডিকেট করতে পারে, গাইস এটাই হয়তো লিড করতে পারে যে রক সেথ রলিন্সকে হারালো, রকের কাছে টাইটেল আসলো, রোমান রেইন্স যদি কোডি রোডসের কাছে হেরে যায় তাহলে হতে পারে গাইস কোডি রোডস আর রকের মধ্যে টাইটেল ইউনিফিকেশন ম্যাচ হলো, আর সেখান দিয়ে কোডি রোডস রককেও উপড়ে দিল, আর এখান দিয়ে রোমান রেইন্স আর রকের ম্যাচ তারপরে বিল্ড হলো, অথবা গাইস এটাও হতে পারে যে রোমান রেইন্স টাইটেল রিটেন করে নিল, যেটা আমরা ডিসকাশন করেছিলাম যে আবার ব্যর্থ হবে কোডি রোডস, আর সেখান দিয়ে রক আর রোমান রেইন্স গাইস ভাবো যে একজনের কাছে ওয়ার্ল্ড হিউয়ের টাইটেল, আরেকজনের কাছে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ, একটা মানে দেখতেই কেমন লাগে ভাই, রক সে তার কাছে চ্যাম্পিয়নশিপ, কিন্তু গাইস এটাও মেজর রোল প্লে করতে পারে রক আর রোমান রেইন্সের ম্যাচের জন্য, আর এটাও কিন্তু প্রচুর ইন্টারেস্টিং ফিল হবে। আর হ্যাঁ, প্রচুর ফ্যান্সরা এখানে কথা বলছে ডাব্লিউডব্লিউই হয়তো রক আর রোমান রেইন্সের ম্যাচটাকে একবার সেপারেটলি পরে করবে, আর মাঝখানে কোডি রোডসকে ঢুকিয়ে উইনার টেকস অল করে দেবে, আর এখান দিয়ে কোডি রোডস লাস্টে বেরোলে অ্যাজ এ চ্যাম্পিয়ন হয়ে, তাহলে গাইস এটাও কিন্তু খুবই সিনারিও হতে পারে। কিন্তু হ্যাঁ, ওটা হয়তো সামার স্ল্যামে হতে পারে যে রক আর রোমান রেইন্স ফাইট করছে টাইটেল ইউনিফিকেশনের জন্য, মাঝখানে কোডি রোডস কিছু না কিছুভাবে ঢুকলো, কারণ রসেলমেনিয়া হয়তো আবার কোনো একটা ইন্টারফারেন্সের জন্য কোডি রোডস হেরে গেছে, তো সেই সিনারিও নিয়ে তো অনেক কিছু কিন্তু ডিসকাশন করা যায়। তবে হ্যাঁ, দেখার বিষয়ে কালকে রক এরকমভাবে টিজ করতে চলেছে, কারণ অবভিয়াসলি ট্রেলার তো মানে আলাদাই দিকে আমাদেরকে ফিল দিচ্ছে, সেথ রলিন্সের প্রচুর আমার মনে হয় যে টুইস্ট আসতে চলেছে এই মেজর স্টোরি লাইনে। কিন্তু আমি বলবো না যে ট্যাগ টিম ম্যাচ হবে বলে, এটা ইম্পসিবল, ট্যাগ টিম ম্যাচটা করার কোনো মানে হয় না, কিন্তু যদি আগে করিয়ে দেয় বা ফিউচারে করায় তাহলে সেটা হয়তো হতে পারে, কিন্তু এখানে তো আমার মনে হয় না যে হয় বলে। মানে রসেলমেনিয়া ইটস অল অ্যাবাউট যে নাইট ওয়ান হবে সেথ রলিন্স আর রক, আর নাইট টু হবে কোডি রোডস আর রোমান রেইন্স। তবে তোমাদের কি মনে হয় তোমার সাথে কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, অনেক ডিসকাশন তো আমরা করবো, দেখাবে নেক্সট এপিসোড।